সো ফ্রেন্ডস, আজকে আমরা পৌঁছে গেলাম ফাইনালি রোহিণী মন্দিরে। সত্যি জায়গাটা খুব অসাধারণ। এই যে দেখেন নিচে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, পারে অনেকটা উপরে উঠতে হয়। এভাবেই সামনে পথ ধরে এগিয়ে চলতে চলতেই মোটামুটি অনেকটা দূরেই উপরে দিকে আছে মন্দিরটা। দেখুন আমরা লোকগুলো পিছনে পিছনে যাচ্ছি, এদিকে বড় একটা গাছ আছে, সেখানে ছবি তোলা যায়, খুব অসাধারণ ছবি তোলা হয়। আবার দেখাচ্ছি নিচে অনেক পার্কিং আছে, আপনারা এখানে পার্কিং রাখতে পারেন গাড়িগুলো। এটা আমার ওয়াইফ। ঠিক রোহিণী মন্দির ঢুকতেই কিছুটা আগে এরকম বাজার হচ্ছে, তো নজরে পড়বে আপনাদের সামনে অনেকগুলো স্টল, বরফের দোকান, চাউমিন, মোমো। এখানকার সুস্বাদু বলতে এখানকার মোমো খুব ভালো হয়, টেস্টি হয়, সুন্দর মোমো নেপালিদের তৈরি হাতে। এই যে দেখেন অসাধারণ একটা ব্রিজ, তার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি, উপর দিয়েও আপনারা হাঁটতে পারেন, পিছন দিয়ে রাস্তা আছে। একটা ছবি, অসাধারণ ছবি, এটা অনেক দর্শকদের মনোরঞ্জন করে। দুইটা গেট, এই গেটের মাঝখান দিয়েই ঢুকেই আপনারা সোজাসুজি চলে যাবেন। সামনে একটা পুকুর আছে, পুকুরে অসাধারণ পদ্মফুল ফুটে, কিন্তু দুর্ভাগ্যকরমবশত এই সময়টাতে পদ্মফুল হয় না। অসাধারণ চিত্র চারপাশে, অসাধারণ চিত্র। আপনারা এখানে আসলে হয়তো নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন। দেখেন আপনারা এখানে কী সুন্দর অসাধারণ একটা সিনারি, যেটা মানে আপনি কল্পনা করতেও পারবেন না, এত ভালো হয়। আমার বাড়ির থেকে ঠাকুরকে আবার পূজা করে। এই পুকুরটার চারপাশ দিয়েই হেঁটে যাওয়ার রাস্তা আছে, আপনারা যে কোনো এক দিক দিয়ে হাঁটতে পারেন। তো আমরা এই পিছনের রাস্তা দিয়ে না গিয়ে আমরা এগিয়ে যাব সামনের রাস্তাটা দিয়ে। আবার আপনাদের দেখাচ্ছি এই পুকুরটা, অসাধারণ একটা পুকুর। আপনারা এখানে কোনোদিনও আসবেন, বেশি দূর না, রোহিণী কিছু দূর পার হয়ে এই সুন্দর রাস্তা। এটি একটি অসাধারণ রাস্তা, চারপাশে সিমেন্টের দেওয়া এবং প্রত্যেকটারই মাঝখানে একটা করে পাথর দেওয়া আছে, মসৃণ সুন্দরভাবে পাহাড়টিকে কেটে এরকম সুন্দর করে বানানো হয়েছিল। এখানে এরকম চারপাশে পুকুরটার চারপাশেই রাস্তা আছে, আপনি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারেন। এই সোজা এর পাশে ঘুরতে হয়। হ্যাঁ, অসাধারণ চিত্র। পিছনে অনেকটা খাল, নিচে একটা নদী বয়ে গেছে, খুব সুন্দর, খুব সুন্দর নদী। চারপাশে অসাধারণ ফুল, ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। একবার আপনারা আসলে বিশ্বাস করবেন এখানে কী অসাধারণ চিত্র, অসাধারণ বৈচিত্র্য আপনাদের নজরে পড়বে। তো আমরা বেশি কিছু না করে এগিয়ে যাব। রাস্তার ধারে মানুষজন যারা এসেছেন এখানে দর্শনার্থী, তারা এখানে পিকনিক সারছেন। অ্যাকচুয়ালি আজকের দিনটা পিকনিকেরই দিন। এখানে চেয়ার দেওয়া আছে, আপনারা এখানে বসে আনন্দ উপভোগ করতে পারেন। এদিকে নিজেরাই কিছু বাড়ি থেকে হয়তো খাবার নিয়ে আসছিলো, এখানে রান্না করা নিষেধ আছে পুকুরের আশপাশে। উপরটাতে আপনারা রান্না করতে পারেন। এই যে ব্রিজটা, ব্রিজটার উপরে ওই পাশটাতে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন মন্দির, যেখানে ঠাকুরের মূর্তি আছে। মূর্তি বলতে একটা পাথর। খুব এখানকার মানুষজন এই মন্দিরটাকে খুব একটা আকর্ষণীয় স্থান হিসেবে, কি বলবো, আকর্ষণীয় স্থান হিসেবে তারা মানে, এখানে পূজা করে। এখানকার ঠাকুরকে তারা খুব জাগ্রত বলে মনে করে। কোনো দর্শনার্থী যদি এখানে সৎ মনে এসে ঠাকুরের কাছে কোনো কিছু প্রার্থনা করে, তো সেটি ভগবানের কাছে যায় এবং ভগবান তার প্রার্থনা শুনে খুশি হয়, তার মনোবাসনা পূর্ণ করে। এখানে একটা ছবি তুলছি, একটা ভিডিও জাস্ট পিছনে ব্লার করে, কিন্তু ছবিটা আসলে একটা ভালো হয়নি। তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে, হয়তো বাঁ দিকে যে
দৃশ্য আছে নিচের দিকে, এটা আরও দেখতে অসাধারণ। তো সন্ধ্যার আগ মুহূর্তে এটাই, এইভাবেই আমরা এগিয়ে চলেছি। দেখ আর বেশি দূর না সামনে মন্দিরটা, আগে হয়তো এই ধরে ধরে যাওয়ার যে রেলিংটা এটা আগে ছিল না, রিসেন্টলি এটা দিয়ে খুব ভালো করেছে এখানকার মন্দিরের কর্তৃপক্ষ। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, ওই যে উপরে মন্দির, এই যে মন্দিরটা দেখেন, আমরা চলে যাচ্ছি। সামনে আমার ওয়াইফ, পিছনে আমি ভিডিও করছি আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য। কোনো বন্ধু এখানে কোনোদিনও যদি না এসে থাকেন, এখানে আপনারা এসে একবার ঠাকুরের দর্শন করবেন। খুব জাগ্রত ঠাকুর, আপনার কোনো মনোবাসনা যদি থাকে আপনারা এখানে পূরণ করতে পারেন, ঠাকুর আপনার মনোবাসনা পূর্ণ করবে। অসাধারণ চিত্র, নিচে দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনার, আমরা এত উপরে উঠে গেছি, যখন আমরা বাইক নিয়ে আসি আমরা ভাবতেই পারিনি যে এত উপরে আমরা উঠতে পারবো। ঠাকুরের সিঁড়ি, পাশে ঠাকুর দেখা যাচ্ছে, তার ডান দিকে আরেকটি ঠাকুর আছে, আমরা সেখানে প্রণাম প্রণাম জানিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি, এখানে ঘণ্টি আছে, প্রত্যেক দর্শনার্থী এখানে এসে ঘণ্টি বাজায় ঠাকুরকে জাগ্রত করার জন্য। খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মন্দির, এই মন্দিরটি বহু পুরনো এবং খুব প্রচলিত মন্দির।